নমস্কার নিমিত দর্শন, সমস্ত অর্গানাইজার শিক্ষক বন্ধুদেরকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য এক বিগ আপডেট, বিগ প্রতিবেদন নিয়ে এসেছি। অনুগ্রহ করে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত তাই শুনবেন। আপনাদের মনে আছে আমি পূর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে বন্ধুগণ, আপনারা ইমেল করুন, টুইট করুন এবং গ্রিভেন্স সেলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করুন। এ প্রসঙ্গে আপনারা বিভিন্নজন ভিন্ন ভিন্ন মতামত পোষণ করেছিলেন, এটাই স্বাভাবিক, নানামনি নানামত। তবুও আবার বলবো, আপনারা আপনাদের আবেদন, আপনাদের মনের কথা গ্রিভেন্স সেলকে যারা এখনও জানাননি অতি অবশ্যই পর্ষদকে জানান এবং অবশ্য অবশ্যই টুইট করুন, মেল করুন। চলুন, আজকে আমরা বিগত কয়েকদিন আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দে এক বিশেষ সাক্ষাৎ করে কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আর তার আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা এবং ওনাকে স্যালুট জানায়। ওনার যে দুর্নীতির বিরুদ্ধে এই আপসহীন লড়াই, তার জন্য সত্যি উনি অভিনন্দন যোগ্য। চলুন আলোচনা করি যে আপনাদের যে এই চাকরিটা কীভাবে গতি ত্বরান্বিত হতে পারে। আগামী দিনে হয়তো আপনাদের এই চাকরিটা হলেও হতে পারে, হতাশা হবেন না। চলুন না একটু শুনি। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, যিনারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন, দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, ওনারা যেন নিশ্চিন্তে না ঘুমান, ধরা পড়লেই চাকরি যাবে। তেমনি আবার উনি বলেছেন, ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে যাতে সহমর্মিতার সাথে নিয়োগ করা যায় সেই ব্যাপারটা সরকার যেন দেখে। বর্তমানে সোমা দাস চাকরিতে কর্মরত। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো নির্দেশ দেননি সোমা দাসকে চাকরি দিতেই হবে এমন, তবুও শিক্ষা দপ্তর সোমা দাসকে নিয়োগ করেছে। এতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দিক এবং শিক্ষা দপ্তরের মানবিক দিকটি ফুটে উঠেছে। এতে মাননীয় বিচারক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি আনন্দ প্রকাশ করেছেন। উনি বলেছেন, আমি সোনার চামচ সুপার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি, বেকারত্বের যন্ত্রণা কি বুঝি। হ্যাঁ বন্ধুগণ, আমরাও এককালীন বেকার ছিলাম, বেকারত্বের যন্ত্রণা আমরা বুঝি। আবার উনি এক অবসরপ্রাপ্ত শিক্ষকের পাওনাগোণ্ডা মিটিয়ে দেওয়ার জন্য খড়্গগ্রস্ত হয়েছেন, শিক্ষা দপ্তর ওনার পাওনাগোণ্ডাই মিটিয়ে দিয়েছে। এবং উনি বলেছেন যে মানুষ হিসেবে মানুষের দুঃখে কষ্টে ওনার আবেগের বহিঃপ্রকাশ ঘটে, তাই বলে রায়দানের ক্ষেত্রে আবেগ নয় তথ্য। সুতরাং সমস্ত অর্গানাইজার শিক্ষক বন্ধুদেরকে বলবো, আপনারা একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গিয়ে বলুন না আপনাদের কথা। আপনারা হয়তো সুপ্রিম কোর্টে জিতেছেন, দীর্ঘদিন ধরে জিতে বসে আছেন, কিন্তু আপনাদের লড়াইটা চোখে পড়ার মতো নয়। আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যান, গিয়ে বলুন যে আমরা এই অবস্থায় দীর্ঘ 11-12 বৎসর ওয়েট করছি, কিন্তু সরকার বাহাদুর আমাদেরকে নিয়োগ করছেন না। দিন দিন আপনাদের বয়স পেরিয়ে যাচ্ছে এবং কোর্টের মানবিক দিক আছে। বর্তমানে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন চাকরি কেড়ে নিচ্ছেন, সেরকম আবার যারা স্বচ্ছ তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত চাকরি দিচ্ছেন, এটা সত্যি বড়ই খুশির, বড়ই সুখের। এবং মাননীয় বিচারপতি এই ধরনের সাক্ষাৎকার লাইভ সম্প্রচারণ বন্ধ করার জন্য ভ্রমর বেঁধে নেমে পড়েছিলেন একদল আইনজীবী। এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলাও হয়েছিল, কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলাটি খারিজ করে দেয়। ঘটনাচক্রে সম্প্রতি বিচার বিভাগের ওপর নানা রকম বিরূপ মন্তব্য করছেন বিভিন্ন রাজনৈতিকগণ, এটা মোটেই সুখের নয়। বন্ধুগণ, এই খবরটি আপনাদেরকে নিমিত দর্শন চ্যানেলে আপনাদেরকে দেখালাম। আপনারা অতি অবশ্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন।